ইমানদার গান বাজনার মধ্যে ডুবে গেলে তার ইমান মারা যায়। ওই ফসলের জমিতে যেমন বন জঙ্গলা তৈরি হয়, ইমানদারের অন্তরে মোনাফিকির বন জঙ্গলা তৈরি হয়, আর তখন নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ওয়াজ মাহফিল পছন্দ হয় না, খালি ফুটবল খেলাই ভালো লাগে, ক্রিকেট খেলাই ভালো লাগে। ও বন্ধুরে, এই জন্য আসো যুবক, তোমার হাতে ধরি পায়ে পড়ি আসো। এই জমানা এমন একটা জমানা যে জমানা ইমান বাঁচানো বড় কঠিন। আল্লাহ নবী বলেছেন, শেষ যুগে ইমান রক্ষা করা তো কঠিন হবে, হাতের তালুতে আগুনের টুকরা রাখা যত কঠিন তার চেয়ে কঠিন হবে। এই জমানাই সেই জমানা আজকের কথায় আল্লাহ নবী বলেছেন। তার কারণ, আপনার ব্যবহার করা মোবাইল, মোবাইলটা বড় প্রয়োজন, মোবাইল ছাড়া চলা যায় না। কিন্তু মোবাইল যখনই খুলবেন তখনই দেখবেন গান, মোবাইল যখনই খুলবেন তখনই দেখবেন উলঙ্গ নারীর ছবি আছে না নাই। টেলিভিশনের মধ্যে যখনই তাকাবেন তখনই দেখবেন গান, উলঙ্গ নাচ, উলঙ্গ নারীর ছবি। ইমান কেমনে বাঁচাবেন? এরপরে ঘরে ঘরে এখন নেশা ইয়াবা ফ্যান্সি রিল ঢুকায় দেওয়া হয়েছে, ঘরে ঘরে হারাম খাদ্য ঢুকায় দেওয়া হয়েছে মাইক্রো ক্রেডিট পদ্ধতির মাধ্যমে। ঘরে ঘরে গ্রামে গ্রামে ঢুকে ঢুকে মা বোনদের হাতে হাতে হারাম খাবার ঢুকায় দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? তাইলে ঘরে খাবার হলো হারাম, এরপরে আবার নেশা আমার হাতের কাছে, এরপরে নাচ গান হলো আমার হাতের কাছে। জেনাবে বিচার করা খুব সহজ হয়ে গেছে, মেয়ে উপযুক্ত হয়ে গেছে, মেয়ে মোবাইলে নানান দিকে লাইন কথাবার্তা বলে। এখন মেয়েটা ভাবসাব দেখে বোঝা যাচ্ছে মেয়েটা বিবাহ দেওয়া দরকার, মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। আপনি সিদ্ধান্ত নিলেন মেয়েটিকে বিয়ে দিব, মেয়ের ইমান হেফাজত করব, ছেলের ইমান হেফাজত করব, আমার দায়িত্ব পালন করব। কিন্তু সেখানে আইন এসে বাধা দিল, খবরদার, এই মেয়ের 20 বছর হওয়ার আগে, 18 হওয়ার আগে বিয়ে দেওয়া যাবে না, ছেলের 21 হওয়ার আগে বিয়ে দেওয়া যাবে না। তার কারণ, যদি 21 হওয়ার আগে বিয়ে দেন, মেয়ে 18 হওয়ার আগে যদি বিয়ে দেন, সঙ্গে সঙ্গে খবর দেওয়া লাগবে না, আপনার বাড়িতে পুলিশ এসে হাজির হয়ে যাবে, আপনার ছেলেকে জেলে নেবে, বাপরে নেবে, ছেলের বাবা মেয়ের বাবা, এরপরে যারা সাক্ষী তাদের নেবে, ইমাম সাহেবরে নেবে, কাজী সাহেবরে নেবে, ঠিক কিনা বলেন? সবার সাক্ষী ছাড়া জেল হয়ে যাবে। কিন্তু মেয়েটির বয়স 25 বছর, বিয়ে দিতে পারে না, কোনো পুলিশ জিজ্ঞাসা করে না, করে চেয়ারম্যান সাহেবের খবর নাই, মেম্বারের খবর নাই, টিউনু সাহেবের খবর নাই, এসপি সাহেব খবর নেয় না, মেয়ের বয়স 25, 26, 30 পার হয়ে গেছে, বিয়ের বয়স পার হয়ে যায়, মেয়ে বিয়ে দিতে পারে না, কোনো মাথা ব্যথা নাই, কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, কোনো সাহায্য নাই। কিন্তু মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের বয়স 16 বছর, মেয়ের বয়স 17 বছর, একজন বলতেছে হুজুর মাত্র 2 মাস বাকি, কয় মাস বাকি, 18, 2 মাস বাকি, বিবাহ অনুষ্ঠানে গোপনে বিয়ে দিতেছি, এর মধ্যে ঈশা পুলিশ হাজির, বিয়ে দেওয়া যাবে না। আরে বেটা, বিয়ে ঠেকাবার জন্য এত তৎপর, বিয়ে ঠেকাবার জন্য উঠে পড়ে লেগেছ, বন্দুক নিয়ে রেডি হয়ে যাও, হ্যান্ডকাপ নিয়ে রেডি হয়ে যাও, যে মেয়েগুলো বিবাহ দিতে পারে না, যে মেয়েগুলো অর্থের অভাবে বিভিন্ন কারণে বিয়ে দিতে পারে না, বয়স পার হয়ে যাচ্ছে, ওই মেয়েগুলোর কলিজার মধ্যে যন্ত্রণার আগুন জ্বলতেছে, বাবার মা দিনে রাতে গোপনে গোপনে বালিশের মধ্যে মাথা দিয়ে কান্না করে, মেয়েটি কান্না করে, ওদের জন্য কি ভূমিকা রেখেছো, কি করেছো, ওদের জন্য তো কিছু করতে দেখলাম না, ঠিক কিনা বলেন? বিয়ে ঠেকাবার জন্য আইন করেছো, যাদের বিয়ে হয় না তাদের বিয়ে দেওয়ার আইন করো, যাদের বিয়ে হয় না তাদের বিয়ের খরচ টিউনু সাহেব দিবেন, এসপি সাহেব দিবেন, ওসি সাহেব দিবেন, চেয়ারম্যান সাহেব দিবেন, ওদেরকে সরকারি খরচে বিয়ে দেওয়া হবে। কার কার মেয়ের বিয়ে হয় না, কার কার মেয়ে ভালো পাত্র পাও না, সব লিখ দাও, আমরা বিয়ের ব্যবস্থা করব। ওইটা আগে করো, তারপরে বিয়ে বন্ধ করার আইন করো, কথা ঠিক না বলেন? খারাপটা করতে পারো, ভালোটা পারো না, ইহ, আইন করে জনগণের খুব কল্যাণ করেছেন, একটা আইন করে জনগণের খুব উপকার করে দিয়েছেন। আর যাদের মেয়েগুলো বিবাহ দিতে পারে না তাদের খোঁজ নেওয়ার মতো কোনো লোক খুঁজে, এই আইন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। আল্লাহ বুঝদান করুক, জাতিকে বলেন আমিন।